তাই ছোট আলু দিয়ে মরিচ দিয়ে সাদা রসুন এবং কালো দিয়ে দিয়ে ভর্তা খাবো। পাতায় গেছে ভর্তা, পাতায় বাটা ভর্তা কিন্তু আসলে অনেক মজাদার ভর্তা হয়, তো গোড়া থেকে মন চাচ্ছে খেতে তাই পাতায় গেটে ভর্তা করছি। ছোট ছোট আলুগুলোকে কেটে দিয়ে সুন্দর করে মরিচ দিয়ে আদা রসুন দিয়ে ভেজে তারপরে পাতা গেছে এরকম করে ভর্তা অনেক মজা, খুব আঠালো ভর্তাটা হয়, আলুটা খুবই আঠালো। এই কালো জিরে গুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এগুলো তো দেখে নেবো ভেজে ভর্তার সাথে মিক্স করে হাতে ফুটো বন্ধু দেখে আমার ভর্তাটা। কালো জিরেটা আলাদা পাকা হয়ে গেছে, এখন আলুগুলো এর সঙ্গে মিক্স করবো। অনেক সুন্দর একটা মজাদার ভাতা, রোজা রেখে ভাতা দিয়ে ভাত খেতে অনেক শান্তি পাওয়া যাবে। ভাতাটা আমি তুলে ফেলতেছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।